নমস্কার, শিল্পপ্রাস চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের আলোচনার বিষয় কয়েকজন বিদেশি শিল্পীর সংক্ষিপ্ত পরিচয়। আজকে আলোচনা করব অমৃতা শেরগিল সম্বন্ধে। অমৃতা শেরগিল 1913 সালে 30 জানুয়ারি বুদাপেস্টে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম উমরাও সিং শেরগিল। তিনি একজন শিখ উপাসক এবং সংস্কৃত ও ফার্সির একজন পণ্ডিত ছিলেন। তার মাতার নাম মারি আন্তোনিটেট গটসমান। তিনি হাঙ্গেরীয় ইহুদি অপেরা গায়ক এবং এক সমৃদ্ধ বুর্জোয়া পরিবারের। তার বাবা মা প্রথমে 1912 সালে পরিচিত হন, যখন মারি অ্যান্টোনিট লাহোর পরিদর্শন করেন। তার মা মহারাজা রঞ্জিত সিংহের নাতনি রাজকুমারী বাম্বা সুরাল্যান্ডের সঙ্গী হিসেবে ভারত আসেন। তিনি দুই বোনের মধ্যে বড় ছিলেন। তার ছোট বোন ইন্দিরা সুন্দরাম শেরগিল 1914 সালে মার্চ মাসে জন্মগ্রহণ করেন। তিনি বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ চিত্রশিল্পীদের একজন এবং আধুনিক ভারতীয় শিল্পে অগ্রগামী নামে পরিচিত। তিনি 8 বছর বয়সে চিত্রশিল্পের আনুষ্ঠানিক পাঠ্য শুরু করেন। 19 বছর বয়সে প্রথম স্বীকৃতি লাভ করেন। তার তৈলচিত্র ইয়াং মেসেস 1932-এর জন্য। তিনি সারা জীবনে তুরস্ক, ফ্রান্স ও ভারত সহ বিভিন্ন দেশে ভ্রমণ করেন। দেশগুলির শিল্পশৈলী ও সংস্কৃতি থেকে পরিচিত হন। তিনি বিংশ শতাব্দীর একজন গুরুত্বপূর্ণ মহিলা চিত্রশিল্পী হিসাবে বিবেচিত, যার উত্তরাধিকার বাংলার নবজাগরণে অগ্রগামীদের সাথে সমান। তিনি একজন উদাসীন পাঠক এবং পিয়ানোবাদক ছিলেন। ভারতীয় সাধারণ মানুষের জীবনধারাকে অবলম্বন করলেও তুলির নিপুণতার সঙ্গে সহজ সাধারণ জীবনগুলিকে তিনি ফুটিয়ে তুলতেন। তিনি উচ্চ পরিবারের হয়েও গরিব মানুষের জীবন নিয়ে ছবি আঁকাই ছিল তার বিষয়বস্তু। উত্তর পশ্চিম ভারতের মানুষের জীবনযাত্রা তার ছবিতে সুন্দরভাবে ফুটে উঠেছে। 1941 সালের 5ই ডিসেম্বর তিনি পরলোক গমন করেন। এখানে শিল্পীর কয়েকটি শিল্পকর্মের নমুনা দেওয়া হলো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো এবং সুস্থ থাকবেন। নমস্কার।